আজ তোমাদের কেমিক্যাল কাইনেটিক্স অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা সম্পর্কে কিছু বলবো এবং কিছু পিকচারও তোমাদের পোস্ট করব, ভয়েস মেসেজ, রিটেন মেসেজ এবং পিকচারের মাধ্যমে তোমাদের পড়াবো, কারণ ভিডিও আপলোড হতে প্রচুর সময় লাগে। সেগুলো হয়তো তোমরা পরে দেখতে পাও, কিন্তু পড়ার সময় আপলোড না হওয়ায় ভালো করে ব্যাখ্যা করা যায় না, তাই শুধুমাত্র ভয়েস মেসেজ, রিটেন মেসেজ এবং পিকচারের মাধ্যমে তোমাদের রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারটি তুলে ধরব। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তোমরা ভয়েস মেসেজ বা রিটেন মেসেজে আমাকে লিখলে আমি তোমাদের আবার বুঝিয়ে দেব। বিক্রিয়ার গতি অর্থাৎ বেগ বা হার দেখো, আমি দিয়েছি একটা রাসায়নিক বিক্রিয়ার হার কী করে বুঝব, অর্থাৎ বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থের কী পরিমাণ পরিবর্তন হয়েছে। তাহলে পরিমাণ বলতে এখানে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বোঝাবে এবং তা কত সময়ের মধ্যে পরিবর্তিত হয়েছে সেটা বোঝাবে। তাই বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বকে আমরা এক্স দিয়ে চিহ্নিত করেছি, টাইম হচ্ছে টি এবং বিক্রিয়ার হার তাকে আমরা আর দিয়ে চিহ্নিত করেছি। দেখো তাহলে হার বলতে আমরা বোঝাচ্ছি যে গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়, অর্থাৎ আর ইকুয়ালস টু এক্স বাই টি। যদি আমরা এক্সটাকে খুব ক্ষুদ্র সময়, খুব ক্ষুদ্র গাঢ়ত্বের পরিবর্তন ধরি এবং টিকে যদি আমরা খুব ক্ষুদ্র সময় অবকাশ ধরি, তাহলে আমরা অবশ্যই আর ইকুয়ালস টু পাবো ডিএক্স ডিটি, অর্থাৎ রেট ইকুয়ালস টু একক সময়ে গাঢ়ত্বের পরিবর্তন। অর্থাৎ কোনো বিক্রিয়ার হার বলতে বোঝায় একক সময়ে গাঢ়ত্বের পরিবর্তনকেই ওই বিক্রিয়ার হার বলে। তাহলে গাঢ়ত্বের একক হচ্ছে মোল পার লিটার, অর্থাৎ মোল লিটার ইনভার্স, আর টাইমের একক আমরা বলতে সাধারণত বোঝাই সেকেন্ড। তাহলে দেখো বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল লিটার ইনভার্স, আর নিচে সেকেন্ড ইনভার্স আছে সেটা ওপরে চলে যাবে, তাহলে সেকেন্ড ইনভার্স। অর্থাৎ বিক্রিয়ার হারের একক মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। উপরের ছবি অনুযায়ী দেখো আমরা লিখেছি ভর ক্রিয়া সূত্র, এইটা আমরা রাসায়নিক সাম্য অর্থাৎ ক্লাস ইলেভেনের একটা চ্যাপ্টার ছিল রাসায়নিক সাম্য, সেইখানে আমরা ভর ক্রিয়া সূত্রটি পড়েছিলাম। সেই ভর ক্রিয়া সূত্রটি কী বলেছিল, যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভর বা গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। দেখো আমরা তাই একটা বিক্রিয়া লিখেছি এ থেকে বি, আমি ধরে নিলাম যে এ হচ্ছে বিক্রিয়ক পদার্থ, তাহলে সেই মুহূর্তে ভর ক্রিয়া সূত্র অনুসারে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ, অর্থাৎ আরকে আমরা ডিএক্স বাই ডিটি দিয়ে চিহ্নিত করি। আমি ধরলাম টি সময়ে এক্স গাঢ়ত্বের পরিবর্তন ঘটেছে, তাহলে ডিএক্স ডিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, অর্থাৎ ডিএক্স ডিটি সমান কে ইন্টু এক্স। কে হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক, যেটিকে বলে বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে আমরা হার ধ্রুবকের সংজ্ঞা হিসেবে দেখো দেখতে পাই, যদি আমরা দেখি যে এক্স ইকুয়ালস টু যদি ওয়ান হয়, অর্থাৎ এক্স ইকুয়ালস টু যদি ওয়ান হয়, অর্থাৎ বিক্রিয়কের একক গাঢ়ত্ব যদি হয়, তাহলে দেখো বিক্রিয়ার হার আর কে হার ধ্রুবক এই দুটি সমান। অর্থাৎ আমরা বিক্রিয়ার হার ধ্রুবকের সংজ্ঞা আমরা বলতে পারি যে একক গাঢ়ত্বে কোনো বিক্রিয়ার হারকে বলা হয় ওই বিক্রিয়ার হার ধ্রুবক, একক গাঢ়ত্বে কোনো একটি বিক্রিয়ার হারকেই বলা হয় ওই বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে আমরা হার ধ্রুবকের একক নিয়ে একটু আলোচনা করব, এইটুকু তোমরা সবাই দেখে নাও, যদি বুঝতে পারো তাহলে রেসপন্স করো, বুঝতে না পারলেও রেসপন্স করো, তাহলে আমি ফার্দার বলবো, নাহলে পরের টপিকে যাব ঠিক এক মিনিট পর। দেখো দুটি বিক্রিয়া দেখিয়েছি, প্রথম বিক্রিয়ায় এ থেকে বি উৎপন্ন হয়েছে, অর্থাৎ এর একটি অণুই রয়েছে এবং বির একটি অণুই উৎপন্ন হয়েছে, সেক্ষেত্রে আমরা সহজেই বিক্রিয়ার হারটি লিখেছি ডি সি অফ এ, সি অফ এ মিন্স কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি, এটা হচ্ছে হার, সমান সমান কে হার ধ্রুবক অর্থাৎ রেট কনস্ট্যান্ট
ইনটু সি অফ এ কনসেন্ট্রেশন অফ এ এর গাড়ত্ব। তাহলে আমরা সেক্ষেত্রে কে ইকুয়ালস টু যদি লিখি, কে ইকুয়ালস টু দেখো ডি সি অফ এ বাই ডিটি ইনটু ওয়ান বাই সি এ। তাহলে ওপরেও দেখো গাড়ত্ব রয়েছে, নিচেও গাড়ত্ব রয়েছে, তাহলে গাড়ত্বের একক, গাড়ত্বের একক কেটে গেল, শুধুমাত্র থাকলো হচ্ছে ওয়ান বাই টাইমের একক, অর্থাৎ কে ইকুয়ালস টু সেকেন্ড ইনভার্স। তাহলে প্রথম বিক্রিয়া, যে বিক্রিয়াতে কে ইনটু সি এ এই ফর্মে থাকবে, বিক্রিয়ক পদার্থের গাড়ত্বের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সেই ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের একক সেকেন্ড ইনভার্স। এবার আসি দ্বিতীয় বিক্রিয়ায়। দ্বিতীয় বিক্রিয়ায় দেখতে পাচ্ছ যে আমরা লিখেছি হার সমান কে ইনটু সি এ স্কোয়ার। তোমরা যদি বলো সি এ স্কোয়ার কোথা থেকে পেলাম, রাসায়নিক সাম্যে তোমরা পড়েছো যে কোএফিসিয়েন্টগুলো যেগুলো থাকে, অর্থাৎ আমরা ব্যালেন্স করার জন্য যেগুলো আমরা ইউজ করি সেগুলোকে সব আমরা পাওয়ারে দিই। কেন পাওয়ারে দিই? আমি টু একে যদি আমি ভেঙে লিখি তাহলে আমি লিখব এ প্লাস এ, অর্থাৎ আমরা যখন ডি সি এ ডিটি ইকুয়ালস টু লিখব তখন কে ইনটু সি এ ইনটু সি এ এরকম দুবার লিখব, তাহলেই দেখো সি এ স্কোয়ার চলে আসছে। বুঝে গেছি? তাহলে এক্ষেত্রে আমরা কে ইকুয়ালস টু পাচ্ছি ডি সি এ বাই ডিটি ইনটু ওয়ান বাই সি এ স্কোয়ার। তাহলে এখান থেকে তোমরা দেখো কে এর ইউনিট বের করতে পারবে, যেখানে কনসেন্ট্রেশন হচ্ছে মোল লিটার ইনভার্স এবং টাইম টাইম হচ্ছে সেকেন্ড। তোমরা যদি বসিয়ে নাও তাহলেই তোমরা দেখো কে এর ইউনিট বের করতে পারবে। অর্থাৎ আমরা কি দেখলাম, রেট কনস্ট্যান্টের ইউনিট কিন্তু ফিক্সড নয়, রেট কনস্ট্যান্টের ইউনিট বিক্রিয়ার হার ধ্রুবকের একক কিন্তু ফিক্সড নয়, নির্দিষ্ট নয়, এটা বিক্রিয়ার ক্ষেত্রে পরিবর্তনশীল। কিন্তু আগে আমরা দেখেছি বিক্রিয়ার হারের একক মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা একটি নির্দিষ্ট একক। তাহলে তোমাদের প্রশ্ন হতেই পারে যে বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের দুটি পার্থক্য লেখো, তাহলে তোমরা সংজ্ঞা এবং এই একক দিয়ে দুটি পার্থক্য লিখে দিতে পারবে। কি আশা করি নিশ্চয়ই তোমরা বুঝেছ, একটু রেসপন্স করো। এবার আসি একটু অন্য রকম বিক্রিয়া। আমরা তো এতক্ষণ দেখলাম দুটি বিক্রিয়ারই বিক্রিয়ক পদার্থ, একটি করে বিক্রিয়ক পদার্থ আছে, একই রকম বিক্রিয়ক পদার্থ, কিন্তু যদি আলাদা আলাদা রকম বিক্রিয়ক পদার্থ থাকে, বাঁদিকে বিক্রিয়ক পদার্থ বিভিন্ন ধরনের রয়েছে, ডান দিকেও বিক্রিয়াজাত পদার্থের পদার্থ বিভিন্ন ধরনের রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা বিক্রিয়ার হার কীভাবে নির্ণয় করব? সেক্ষেত্রে তো আর একটি পদার্থ নেই, তাহলে বিভিন্ন রকম পদার্থ রয়েছে, কিন্তু বিভিন্ন রকম পদার্থ একটি নির্দিষ্ট সময়ে তাদের গাঢ়ত্বের পরিবর্তন আলাদা হবে, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়ার হার আমরা কীভাবে নির্ণয় করব? সেক্ষেত্রে প্রত্যেকটি বিক্রিয়ার রেসপেক্টে, প্রত্যেকটি বিক্রিয়কের রেসপেক্টে সাপেক্ষে আমরা বিক্রিয়ার হার বলতে পারি। অর্থাৎ আমি পরের পিকচারে তোমাদের একটি ছবি পোস্ট করব, তোমরা দেখতে পাবে যদি আমি এ এ বিক্রিয়ক পদার্থটির সাপেক্ষে হার ধরি তাহলে ডিসি এ বাই ডিটি, বি বিক্রিয়াটির সাপেক্ষে হার ধরি ডিসি বি বাই ডিটি, সি সাপেক্ষে যদি আমরা হার ধরি ডিসি সি বাই ডিটি, কিন্তু আমরা বিক্রিয়ক পদার্থটি দেখছি এক্স মোল এ, ওয়াই মোল বি এবং জেড মোল সি আছে। তাহলে এক্স মোল এর জন্য বিক্রিয়ার হার হয়েছে ডিসি এ বাই ডিটি, তাহলে এক মোল এর জন্য বিক্রিয়াটির হার হবে ওয়ান বাই এক্স, এক্স দিয়ে ডিভাইড। ঠিক একই রকমভাবে ওয়াই দিয়ে ডিভাইড করলে আমরা এক মোল বি এর জন্য বিক্রিয়ার হার পাবো, জেড দিয়ে ডিভাইড করলে এক মোল সি এর জন্য বিক্রিয়াটির হার পাবো। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক মোল পদার্থের জন্য বিক্রিয়ার হার আমরা পেয়ে যাচ্ছি। তাহলে নিশ্চয়ই সেগুলোকে আমরা সমান চিহ্ন দিয়ে প্রত্যেককে ইকুয়াল করে দিতে পারি। তাহলে আমরা প্রত্যেকটি বিক্রিয়ার, তাহলে আমরা যে কোনো একটি বিক্রিয়ার হার যদি বলি তাহলে যে কোনো একটিকে আমরা চুজ করলেই আমরা ওই বিক্রিয়াটির হার নির্ণয় করতে পারবো। বা কারোর রেসপেক্টে আমাদের যদি হার বলে দেয়, অর্থাৎ যদি বলে দিয়েছে যে বি এর রেসপেক্টে হার, তাহলে আমরা যে কোনো কিছুর রেসপেক্টে হার নির্ণয় করতে পারবো, যে কোনো দুটিকে যদি আমরা সমাধান করি। দেখো তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে একটু বলো।
ওপরের বক্তব্য অনুসারে আমি একটি অঙ্কের মাধ্যমে তোমাদের ব্যাপারটি বুঝালাম, দেখো তোমরা বুঝতে পারলে কিনা। দেখো, হাইড্রোজেনের সাপেক্ষে আমি বিক্রিয়ার হারটি বসিয়ে দিয়েছি এবং সেটাকে রাউন্ড আপ করেছি, কোনটি হাইড্রোজেনের সাপেক্ষে বলেছে। তাহলে আমরা এক্ষেত্রে যে কোনো দুটিকে আমরা যদি ইকুয়েশন হিসেবে নিই, তাহলে অন্যটি আমরা নির্ণয় করতে পারবো, অর্থাৎ DCN2 by DT equals to 1/3 × 3×10^2, অর্থাৎ DCN2 dt সমান আমরা 10^2 পাচ্ছি। আবার ওদিকে DCNH3 by DT সমান আমরা পাচ্ছি হচ্ছে 2×10^2। তাহলে দেখো, আমরা অ্যামোনিয়া এবং নাইট্রোজেনের সাপেক্ষে এইভাবে হার নির্ণয় করতে পারছি, অর্থাৎ যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এইভাবে হার নির্ণয় করতে পারবো। এবং বিক্রিয়াটির হার যদি বলে, যে কোনো একটিই হচ্ছে ওই বিক্রিয়াটির হার। এক্ষুনি যে ছবিটি পাঠালাম সেটা তোমাদের এই চ্যাপ্টারের পরের টপিক, ক্রম বা অর্ডার, কোনো বিক্রিয়ার ক্রম বা অর্ডার। দেখো, আমি একটি বিক্রিয়া লিখেছি, এ মোলস অফ এ, বি মোলস অফ বি পরস্পর বিক্রিয়া করে এম মোলস অফ সি উৎপন্ন করেছে। তাহলে এই বিক্রিয়াটির হার, যদি আমরা এই বিক্রিয়াটির হার নির্ণায়ক সমীকরণ লিখি এবং সেটি ভরক্রিয়া সূত্র অনুসারে যদি লিখি, তাহলে দেখো আমরা লিখেছি বিক্রিয়ার হার DCdt সমান K × বিক্রিয়ক পদার্থ, এক্ষেত্রে এ এবং বি, তাই আমি লিখেছি কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড কনসেন্ট্রেশন অফ বি। কিন্তু প্রশ্ন আসবে যে আমি কনসেন্ট্রেশন অফ এ তার পাওয়ারে লিখেছি এক্স আর কনসেন্ট্রেশন অফ বি তার পাওয়ারে লিখেছি ওয়াই। দেখো, একটা বিক্রিয়া করতে কতটুকু মোলস লাগবে সেটা তো এক্সপেরিমেন্ট না করলে বোঝা যাবে না যে কতটুকু বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে আর কতটুকু করেনি। কিন্তু আমি নিয়েছি এ মোলস, অর্থাৎ আমি ধরে নিলাম যে 50 মোল এ নিয়েছি আর 70 মোল বি নিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে 50 মোল এ 50 মোল বি এর সঙ্গে রিয়াকশন, 50 মোল বি এর সঙ্গে রিয়াকশন করছে। তাহলে নিশ্চয়ই 20 মোলস বি পড়ে থাকছে, অর্থাৎ আমি যেটা নিয়েছি সেটাই যে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেটা তো ঠিক নয়। অর্থাৎ আমরা বিক্রিয়াতে ব্যালেন্স করি যে যেটা দিয়ে সেটাই যে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে তা নয়। তাহলে বিক্রিয়ায় যে পরিমাণ অংশগ্রহণ করেছে, অর্থাৎ সক্রিয় হয়েছে যে যে অংশটুকু, সেটাকেই আমরা চিহ্নিত করছি। তাহলে আমি ধরলাম যে এ মোল এর জায়গায় এক্স মোল বিক্রিয়া করেছে, তাই সি অফ এ এর পাওয়ারে এক্স গেছে, এবং বি মোলস বি এর জায়গায় ওয়াই মোলস বি বিক্রিয়া করেছে, অর্থাৎ ওয়াই মোলস বি সক্রিয়, তাই সক্রিয় ভরের পাওয়ারে ওয়াই বসিয়েছি, অর্থাৎ সি অফ বি তার পাওয়ারে ওয়াই বসিয়েছি। এইবার দেখো, আমরা লিখেছি অর্ডার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ সক্রিয় ভরগুলির পাওয়ারের যোগফল। তাহলে আমরা দেখো এখান থেকে আমরা সহজেই আমরা ক্রম বা অর্ডারের ডেফিনেশন দিতে পারি। কী দিতে পারি? যে কোনো বিক্রিয়ার হার সমীকরণে উপস্থিত বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপযুক্ত ঘাতগুলির যোগফল, গাঢ়ত্বের উপযুক্ত ঘাতগুলির যোগফলকেই ক্রম বলে। কোনো বিক্রিয়ার হার সমীকরণে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলির গাঢ়ত্বের উপযুক্ত ঘাতগুলির যোগফলই হলো এই বিক্রিয়ার ক্রম। অর্থাৎ আমি যদি ইংলিশে বলি তাহলে হবে যে ইট ইজ দ্য অর্ডার ইজ দ্য সাম অফ দ্য পাওয়ার অফ দ্য কনসেন্ট্রেশন টার্ম প্রেজেন্ট ইন দ্য রেট ইকুয়েশন অফ এ রিয়াকশান, সাম অফ দ্য পাওয়ার অফ দ্য কনসেন্ট্রেশন টার্মস প্রেজেন্ট ইন দ্য রেট ইকুয়েশন অফ এ রিয়াকশান ইজ নোন অ্যাজ অর্ডার। সবাই কি বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো তাহলে রেসপন্স করো, বুঝতে পারলেও রেসপন্স করো। ঠিক 30 সেকেন্ড করে কিন্তু সময়, তারপরেই আমি পরের টপিকে চলে যাব। বিক্রিয়াটির এ মোলস নিয়েছি কিন্তু এ মোলস বিক্রিয়া করেনি, এক্স মোল বিক্রিয়া করেছে। বি মোলস বি নিয়েছি কিন্তু বি মোলস বিক্রিয়া করেনি, ওয়াই মোলস বিক্রিয়া করেছে। তাই আমরা DCdt ইকুয়ালস টু K × CA অফ এক্স অ্যান্ড CB ওয়াই লিখেছি, আর অর্ডার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই করেছি।
অর্থাৎ বিক্রিয়ার ক্রম দেখ, আমরা বলেছি যে এটা দেখ একটা বিক্রিয়ার হার সমীকরণ। সেই হার সমীকরণে গাঢ়ত্বের পাওয়ারগুলি যেগুলো রয়েছে, মানে ঘাতগুলো যেগুলো রয়েছে, সেগুলোকেই যোগ করে আমরা ক্রম পেয়েছি। তাই আমরা বলছি কোনো বিক্রিয়ার হার সমীকরণে উপস্থিত গাঢ়ত্বের ঘাতগুলির যোগফলকেই বলা হয় অর্ডার বা ক্রম। দেখ বুঝতে পারলি কি না। তাহলে আগের অর্ডারের সংজ্ঞা অনুযায়ী আর অর্ডার ব্যাখ্যা করার বিষয়বস্তু অনুযায়ী আমরা দেখলাম যে অর্ডার একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, অর্থাৎ পরীক্ষালব্ধ মান। পরীক্ষা ছাড়া আমরা বুঝতে পারবো না কত মোলস বিক্রিয়া করেছে, তাই আমরা কনসেন্ট্রেশনের পাওয়ারেও আমরা লিখতে পারবো না। তাই কোনো একটি বিক্রিয়া দেখে আমরা কখনোই এই বিক্রিয়াটির অর্ডার কত এটা আমরা বলতে পারি না, যে যদি আমরা না জানি যে এই বিক্রিয়াটি কত মোলস বিক্রিয়া করেছে বা কত মোলস বিক্রিয়ক পদার্থের সক্রিয় আছে। তাই অর্ডার শূন্য, অর্ডার হচ্ছে একটি পরীক্ষালব্ধ রাশি। অর্ডার কোনো তাত্ত্বিক রাশি নয়, পরীক্ষালব্ধ রাশি। এইবার এখন আমি যে ছবিটি পাঠালাম সেইটা দেখে দেখ, আমরা সহজেই বুঝতে পারছি যে সত্যিই অর্ডার পরীক্ষালব্ধ রাশি। কেন? এক নম্বর বিক্রিয়াটিতে দেখ, আমি রেখেছি সহজ একটি বিক্রিয়া, H2+Cl2 অ্যারো দিয়েছি, ওটাই বিক্ষিপ্ত সূর্যালোক বা ইউভি রশ্মি লাগে, 2HCl তৈরি হয়েছে। তাহলে আমরা যদি পরীক্ষালব্ধ রাশি যদি না হতো অর্ডার, তাহলে দেখ আমরা সহজেই লিখতাম DCDT ইকুয়ালস টু K×CH2 K×CCl2, এটা লিখতাম। কিন্তু এক্ষেত্রে দেখ পাওয়ারে জিরো দিয়েছি। কারণ কি? কারণ হচ্ছে এক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের মোলসের ওপরে কিছু ডিপেন্ড করে না। হাইড্রোজেন আর ক্লোরিন আমি প্রচুর মোলস একসঙ্গে রেখেছি, কিন্তু যদি ওদেরকে বিক্ষিপ্ত সূর্যালোকে না রেখে যদি অন্ধকারে রাখি, ক্লোরিন কখনোই অন্ধকারে বিক্রিয়া করে না, অর্থাৎ বিক্রিয়ার হার পাওয়া যাবে না যদি অন্ধকারে রাখি। অর্থাৎ এক্ষেত্রে নির্ভর করছে কার ওপরে? এক্ষেত্রে নির্ভর করছে হচ্ছে বাহ্যিক কন্ডিশনের ওপরে, ক্লোরিন এবং হাইড্রোজেনের গাঢ়ত্বের ওপরে নয়। তাই ওদের পাওয়ারে জিরো বসিয়েছি, অর্থাৎ এটির ক্রম হলো শূন্যক্রম বিক্রিয়া। এই বিক্রিয়াটির ক্রম শূন্য, তাই এটি শূন্যক্রম বিক্রিয়া। পরের বিক্রিয়াটি দেখ, পরের বিক্রিয়াটি লিখেছি CH3CHO থেকে CH3CHO থার্মাল ডিকম্পোজিশন, অর্থাৎ তাপ দিয়ে এটাকে বিয়োজিত করে CH4 এবং CO করেছি। এটি বিক্রিয়াটি ব্যালেন্সড রয়েছে, কিন্তু বিক্রিয়াটির ক্রম আমরা লিখেছি দেখ CK×CCH3CHO পাওয়ারে 3:2 লিখেছি। অর্থাৎ এক্সপেরিমেন্ট করে দেখা যাচ্ছে যে 3:2 CH3CHO থাকলে তবেই এই বিক্রিয়াটি পারফর্ম করতে শুরু করবে, অর্থাৎ বিক্রিয়াটির হার পাওয়া যাবে। তাই এই বিক্রিয়াটির অর্ডার হচ্ছে 3:2। অর্থাৎ বিক্রিয়ার ক্রম আমরা দেখলাম শূন্যও হতে পারে বা ভগ্নাংশও হতে পারে, আবার পূর্ণ সংখ্যাও হতে পারে। তিন নম্বর বিক্রিয়াটিতে দেখ, CH3CO C2H5+H2O, তার থেকে করেছি CH3COH+C2H5OH। এটা হচ্ছে এস্টারের আর্দ্র বিশ্লেষণ, অর্থাৎ এস্টারকে জল দিয়ে ভেঙে দেওয়া। তা জল দিয়ে ভেঙেছি, তাহলে এক্ষেত্রে জল হচ্ছে মিডিয়াম, জলের গাঢ়ত্বের উপরে কিছু নির্ভর করে না। জল অনেক পরিমাণ, অল্প একটু CH3COH দিয়েছি, তাহলেই CH3COH ভেঙে গেছে, ঠিক আছে। তাই কেবলমাত্র CH3COH এর ওপরেই বিক্রিয়াটির হার নির্ভর করে। তাই এটি একক্রম বিক্রিয়া, কিন্তু আমরা যদি এটি না জানতাম তাহলে আমরা এই বিক্রিয়াটির ক্রম আমরা 2 লিখে দিয়ে চলে আসতাম। অর্থাৎ এই বিক্রিয়াটিকে দেখে 2 ক্রম মনে হচ্ছে, কিন্তু আসলে এটি একক্রম। তাহলে যে বিক্রিয়াকে আপাত দৃষ্টিতে দেখে আমরা একের বেশি ক্রম দেখছি, অর্থাৎ কিন্তু এটি একক্রম, তাদেরকে বলা হয় সিউডো ইউনিমলিকুলার রিয়াকশান, অর্থাৎ ছদ্ম একক্রম বিক্রিয়া। দেখে যাকে একরকম মনে হচ্ছে কিন্তু সে অন্যরকম, সেটাই তো ছদ্মবেশ ধরা বলে। তাই এটা সিউডো ইউনিমলিকুলার রিয়াকশান। সিউডো স্পেলিং হচ্ছে PSEUDO, সিউডো ইউনিমলিকুলার রিয়াকশান। সিউডো ইউনিমলিকুলার রিয়াকশান মানে হচ্ছে একক্রম বিক্রিয়া বা একানবিক বিক্রিয়া। তাহলে এইটা হচ্ছে, তাহলে এই সম্বন্ধে কারোর কিছু জিজ্ঞাসা থাকলে সেটা জিজ্ঞাসা করবি, বই থেকে একক্রম, দ্বিক্রম, ত্রিক্রম বিক্রিয়ার এক্সাম্পল তোরা পড়বি, কারণ তোদের জানতে চাইবে যে একটি একক্রম বিক্রিয়ার উদাহরণ দাও।
কিন্তু কখনোই জানতে চাইবে না, বা কোনো কিছু শর্ত না দিয়ে তোদের কখনোই জানতে চাইবে না, একটি বিক্রিয়া দিয়ে দিয়েছে, দিয়ে তোদের বলছে যে কিছু আর কিচ্ছু দেয়নি, তোদের বলছে যে বলতো এই বিক্রিয়াটির ক্রম কত, কখনোই সেটা তোদের দিতে পারে না। একমাত্র জানা বিক্রিয়াগুলোর ক্ষেত্রেই তোরা সেটা করতে পারবি, অজানা বিক্রিয়ার ক্ষেত্রে তো করতে পারবি না, তাই এইরকম প্রশ্ন অবাস্তব হিসেবেই হবে যদি আর কিছু না দেওয়া থাকে। কেবলমাত্র একটা বিক্রিয়া দিয়েছে, দিয়ে বলছে যে এই বিক্রিয়াটির ক্রম কত, এই এটি অবাস্তব, কারণ এটি ক্রম হচ্ছে বা অর্ডার হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু বা পরীক্ষালব্ধ ভ্যালু।